একবার একটি বাঘ কোথাও খাবার না পেয়ে সহজ শিকারের আশায় একটি জলাশয়ের পাশে ওঁত পেতে বসে রইল। কিছু সময় পরে একটি গরু জল খাওয়ার জন্য সে জলাশয়ের কাছে আসলো আর জল খেতে শুরু করলো। তখন বাঘটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো। ওরে বাবা, এ তো সহজ শিকার। এক কাজ করি, একে কথার ফাঁদে ফেলে খাই, যেন একে খাওয়া আমার অপরাধ নয়। এই গরু, তোর তো সাহস কম নয়, তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে জল খাচ্ছিস? আচমকা সামনে বাঘ দেখে গরুটি ভয় পেয়ে গেল। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করুন বাঘ মশাই। ক্ষমা? কোনো ক্ষমা নেই, তোকে শাস্তি পেতেই হবে। তুই গতকালও এসেছিলি, এখান থেকে ঘাস খেয়ে গেছিস। এ কি বলছেন আপনি, তা কি করে হয়, আমি তো ঘাসই খাই না, আমি শুধু দেখতেই বড়, আমি এখনো মায়ের দুধ খাই। তা না হয় মানলাম, ঘাস খাসনি, কিন্তু 1 বছর আগে এসেছিলি, এখান থেকে জল খেয়ে গিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। তা কি করে সম্ভব, আমার জন্মই তো হলো 6 মাস আগে, আমি কি করে 1 বছর আগে জল খেয়ে যাব। কোনোভাবেই বাঘ যখন গরুকে দোষী প্রমাণ করতে পারল না, তখন সে বলল, তোর কথায় তো যুক্তি আছে রে, কিন্তু যুক্তি মানলে তো আর আমার পেট ভরবে না। আর সে গরুকে শিকার করতে দিল এক লাফ, কিন্তু সে গরুর কাছে না গিয়ে পড়ল জলাশয়ের মাঝে। এদিকে প্রচণ্ড ভয়ে গরুটি কি হয় যেন গাছে চলে বসলো। জলাশয় থেকে উঠে বাঘ দেখলো গরু গাছে, নিজের চোখকে সে কিছুতেই বিশ্বাস করতে পারলো না। এই গরু, তুই গাছে চললি কি করে? ভয়ে গরুটির গলা শুকিয়ে গিয়েছিল। কিরে বল, আমি গাছে চড়তে পারি। কিরে, তোর শব্দ ভূতের মতো হলো কেন? গরুটি যখন বুদ্ধি করে বলল, আমি ভূত নই, পিশাচিনি, দিনের বেলায় গরু সেজে থাকি, তুই আমাকেই খেতে চেয়েছিলি, রাত হতে দে, তোকে আস্ত গিলে খাবো। গরুর মুখে এই কথা শুনে বাঘ ভয় পেয়ে দৌড়ে পালালো, আর গরুটি কোনো মতে গাছ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।